নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় অক্টোবর দু হাজার কুড়ি মকর রাশি সঠিক পথে করুন লক্ষ্য বেদ হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি আগত অক্টোবর মাস মকর রাশির জাতক জাতিকাদের কেমন চলবে অর্থাৎ তাদের কর্ম তাদের বিদ্যা তাদের অর্থ তাদের উন্নতি তাদের বিবাহ তাদের প্রেম এবং জীবনের নানা দিক কেমন যাবে সে সম্পর্কে আলোচনা করব তার আগে বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং তাদের বেলাইক্যানটি অবশ্যই প্রেস করুন তা এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার বিস্তারিত ফলাদেশের আমি এখানে রাশিচক্র অঙ্কন করেছি মেষ বিষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা ধনু মকর কুম্ভ মিন মকর হচ্ছে দশম রাশি এবং শনির সক্ষেত্র বর্তমানে মকরের শনি অবস্থান করছে এবং মকর রাশি থেকে তৃতীয় মঙ্গল চতুর্থ থেকে ফোর্থ অক্টোবর চলে আসবে তৃতীয় মিন রাশিতে এবং যথারীতি রাহু অবস্থান করবে পঞ্চমে বিষে ষষ্ঠ সপ্তম ফাঁকা অষ্টমে অবস্থান করবে শুক্র অর্থাৎ তেইশে অক্টোবর এই শুক্র অষ্টম থেকে নবমে চলে আসবে কন্যায় ও রবি প্রথম ষোলো দিন কন্যায় অবস্থান করলেও তারপরে সতেরো তারিখ থেকে তুলায় নিচস্ত হয়ে যাবে এবং বুধ চোদ্দোই অক্টোবর থেকে তুলায় থাকলেও তা বক্রি হয়ে যাবে কেতু যথারীতি বৃষ্টিকে এবং বৃহস্পতি যথারীতি অবস্থান করবে ধনুতে এই ছিল সামগ্রিকভাবে মকর রাশির কোন গ্রহ কোথায় অবস্থান করবে অক্টোবর মাসে এবার আসুন জেনে নেওয়া যায় একে একে কর্ম কীরূপ হবে মকর রাশিতে প্রথমে জানা দরকার কর্ম প্রথমেই জানা দরকার কর্মপতি গ্রহ কর্মপতি গ্রহ এবং কর্মের গ্রহ সপ্তম অষ্টম নবম দশম দশমে বুধ বক্রি অবস্থায় আছে এবং রবি সতেরো তারিখের পর নিচস্ত হয়ে যাবে তাই কর্মক্ষেত্রে অবশ্যই অক্টোবর মাস সঠিকভাবে পা ফেলতে হবে কিন্তু যেদিক দিয়ে কর্মে নতুন হবে তা হলো ভাই বা ভগিনীদের সঙ্গে সম্পর্কের উন্নতি ভাই বা ভগিনীদের সাহায্যে কোনো কর্মলাভ করতে পারে কারণ ফোর্থ অক্টোবর মঙ্গল যে রাশি তৃতীয় অবস্থান করবে এরপরে যারা জমি জায়গা সম্প্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত যারা গাড়ি ঘোড়া ব্যবসার সঙ্গে যুক্ত যারা অবশ্যই যানবাহন এছাড়াও পোলট্রি এছাড়াও ইঞ্জিনিয়ারিং বিভিন্ন ব্যবসা সঙ্গে যুক্ত বা চাকরির সঙ্গে যুক্ত তাদের জীবনে নানা উন্নতি হবে অন্যান্য ক্ষেত্রে কর্মে যেটুকু বাধা আছে তা অবশ্যই দূরীভূত হবে এরপরে আমি জানি আলোচনা করব সেটি হচ্ছে আর্থিক আর্থিক দিক দিয়ে অবশ্যই মকর রাশিদের কিছু দোষানা যাবে অর্থাৎ শুভ অশুভ মিশ্র ফলদায়ক সময় যাবে আর্থিক দিক দিয়ে অক্টোবর মাস অর্থাৎ সঠিক পথে লক্ষ্যভেদ না করতে পারলে যেমন আপনাকে পশ্চাতে হবে তেমনই আপনি যদি সঠিক পথে লক্ষ্যভেদ করতে পারেন তাহলে অবশ্যই সফলতার মুখ দেবেন আপনার হাসি কেউ আটকাতে পারবে না তার কারণ হচ্ছে আপনার রাশি দ্বাদশে বৃহস্পতির অবস্থান এবং রবি সতেরোই অক্টোবর নিচস্ত হয়ে যাওয়া এবং অবশ্যই সপ্তম অষ্টমে অষ্টমে শুক্র যে অবস্থান করবে সেই শুক্র তেইশ তারিখের পর নবমে চলে আসার পর মাসের শেষের দিকে অবশ্যই আর্থিক দিক দিয়ে কিছুটা টানাটানি যাবে কিন্তু মাসের প্রথম দিকে অর্থাৎ রবি যখন শুভ ক্ষেত্রে থাকবে শুভভাবে অবস্থান করবে অর্থাৎ প্রথম ষোলো দিন আর্থিক দিক দিয়ে খুবই শুভ যাবে মকর রাশিতে অর্থাৎ বলা যায় মকর রাশিদের অক্টোবর মাস আর্থিক দিক দিয়ে ফিফটি ফিফটি অর্থাৎ প্রথমে ষোলো দিন শুভ ফল শেষ ষোলো দিন অবশ্যই আর্থিক দিক দিয়ে কিছুটা মন্দা যাবে এরপরে আমি আসি বিদ্যা বিদ্যার দিক দিয়ে অবশ্যই প্রথম দিকে শুভ ফল এবং পরের দিকে আরও অতি শুভ ফল আপনি আশা করতে পারেন তার কারণ এক দুই তিন চার পাঁচ মঙ্গল শুক্র পঞ্চমে রাহু বসে আছে এই রাহু অবশ্যই বিশ্বতে খুবই শক্তিশালী অবস্থান করছে এবং পঞ্চম প্রতি শুক্র ষষ্ঠ সপ্তম অষ্টম অষ্টম থেকে সে যখন নবমে চলে যাবে অর্থাৎ মাসের শেষের দিকে বিদ্যা ক্ষেত্রে খুবই উন্নতি ঘটবে মাসের প্রথম দিকে বিদ্যায় সেভাবে সাফল্য না এলেও মাসের লাস্টের দিকে অর্থাৎ তেইশে অক্টোবরের পর মকর রাশিদের স্টুডেন্টদের বিদ্যাক্ষেত্রে ক্ষেত্রে অবশ্যই শুভ হবে বিশেষ করে বিশেষ করে বৃহস্পতির অবস্থানে এবং বৃহস্পতি শুভভাবে এক দুই তিন চার পাঁচ চতুর্থে দৃষ্টি দেওয়ার ফলে অবশ্যই আপনার বিদ্যাক্ষেত্রে ক্ষেত্রে খুবই উন্নতি হবে যে দিকটা অবশ্য কিছুটা মকর রাশিতে দুশ্চিন্তা রাখবে তা হলো অবশ্যই আপনার মানসিক অস্থিরতা তার কারণ বুধ এখানে চোদ্দোই অক্টোবরের পর বক্রি হয়ে যাবে বক্রি বুধ এবং নিজস্ব রবি বুধাদিত্য যোগ তৈরি করবে যা বিদ্যাক্ষেত্রে খুবই শুভ হলেও আপনার মানসিক অস্থিরতা আপনার মানসিক চাঞ্চল্যতা আপনার সিদ্ধান্ত নেওয়ার ভুলে আপনি নিজেই নিজের ভুল করে ফেলবেন তাই অবশ্যই মকর রাশিরা আমার কথা অনুযায়ী সঠিক পথে লক্ষ্যভেদ করুন অক্টোবর দু হাজার কুড়ি এরপরে আমি আসছি প্রেম প্রেমের দিক থেকে অবশ্যই মকর রাশিদের শুভ সূচনা বলা যেতে পারে কিন্তু প্রেমের আবার প্রতারণার সম্ভাবনা রয়েছে যেমন একদিক দিয়ে পঞ্চমপতি বুথ শুভস্থানে কিন্তু এই বুধ যখন বক্রি হয়ে যাবে অর্থাৎ চোদ্দোই অক্টোবরের পর তখন সেই প্রেমিক বা সেই সে প্রেমিকা আবার প্রতারণা করবে সুতরাং একদিক দিয়ে যেমন শুভ অর্থাৎ মাসের প্রথম দিকে এবং মাসের শেষের দিকে অর্থাৎ চোদ্দো তারিখের পর অবশ্যই সেই প্রেমিক বা সেই প্রেমিকা প্রতারণার সম্মুখীন হতে হবে আপনাকে এরপরে আমি আসছি অবশ্যই বৈবাহিক দিক বৈবাহিক দিক দিয়ে অবশ্যই কিছু শুভ সংবাদ আসছে মকর রাশিতে গগন সাড়ে সাতি চলছে মধ্যগন সাড়ে সাতিতে বিবাহ করা উচিত নহে কিন্তু এই অক্টোবর মাস অবশ্যই বিবাহের মুখ খুলবে তবে মনে রাখতে হবে বিবাহের প্রথম দিকে হওয়া সম্ভব নয় কারণ এবছর এই যে অশ্বিন মাস এই অশ্বিন মাস মল মাস অর্থাৎ প্রথম ষোলো দিন বিবাহ হবেই না পরবর্তীকালে অর্থাৎ পরের ষোলো থেকে পরবর্তী মাস শেষ হওয়া পর্যন্ত অবশ্যই বিবাহের ভাগ্য খুলবে মকর রাশির জাতক জাতিকাদের বিশেষ করে শুক্র সিংহ থেকে কন্যায় প্রবেশ করলে তেইশে অক্টোবরের পর বিবাহের ভাগ্য খুবই উত্তম হবে এছাড়াও যে গ্রহ অবশ্যই মকর রাশিতে শুভ ফল দিয়ে যাবে সেটি হচ্ছে মঙ্গলের তৃতীয় অবস্থান অর্থাৎ সাহস বৃদ্ধিভাবে লড়াই করতে পারবেন লড়াইয়ের মানসিকতা আসবে সুতরাং আজকের ভিডিও আমি মকর রাশিদের বলে দিলাম কোন কোন গ্রহ তাদের এই অক্টোবর মাসে ফেভারিট দেবে প্রথম যে গ্রহ ফেভারিট দেবে সেটি হচ্ছে মঙ্গল দ্বিতীয় যে গ্রহ ফেভারিট দেবে সেটি হচ্ছে অবশ্য শুক্র তৃতীয় যোগ যে গ্রহ ফেভারিট দেবে প্রথমের দিকে রবি রবি অবশ্য পরে ফেভারিট দেবে না কারণ রবি নিজেই নিঃশস্ত হয়ে যাবে এছাড়া ফেভারিট দেবে কেতু কেতু একাদশে থেকে অবশ্যই কিছু শুভ ফল প্রদান করবে মকর রাশিদের এছাড়া বৃহস্পতিও মকর রাশিদের শুভ ফল দেবে তাই মকর রাশিদের অবশ্যই বুঝে শুনে চলতে হবে অক্টোবর মাস সঠিক পথে লক্ষ্যভেদ করতে পারলে সুনিশ্চিত ভাগ্য জয় এবং অর্থ কর্ম বিদ্যা উন্নতি প্রেম বিবাহ সমস্ত দিক দিয়ে শুভ ফল পাবেন কিন্তু সঠিক পথে লক্ষ্যভেদ না করতে পারলে অবশ্যই কিছুটা পস্তাতে হবে এবার আপনি বলবেন আপনি কিভাবে সঠিক পথে থাকবেন তার জন্যে অবশ্যই আপনাকে বুধের প্রতিকার করতে হবে অর্থাৎ বুধের প্রতিকারের জন্যে শিশুদের সঙ্গে বেশি মেলামেশা শুরু করতে হবে শিশু সেবা করতে হবে তাদের ভোজন বা দান ধ্যান করতে হবে শিশুদের এছাড়া রবি আরাধনা করতে হবে রবিকে সন্তুষ্ট করতে হবে রবিবার দিন লাল ফুল দিয়ে জল দিয়ে অবশ্যই ভগবান সূর্যকে অর্পণ করুন এছাড়া শনি যে আপনাদের অবশ্যই সক্ষেত্রে আপনি শনি জাত হয়েও আপনার সাড়ে সাতই যাচ্ছে তাই অবশ্যই সাড়ে সাতির কবচ বা সাড়ে সাতিকে রোকার জন্য শনিকে সন্তুষ্ট করার জন্যে প্রত্য হনুমান চল্লিশা পাঠ করতে হবে সুতরাং আজকের ভিডিও আমি মকর রাশির জাতক জাতিকাদের এই অক্টোবর মাস কী হবে কীভাবে তারা সঠিক পথে লক্ষ্যভেদ করবে তা বলে দিলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধবদের শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোটো করে একটি লাইক দেবেন এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থেকে বেলয়কটা অবশ্যই প্রেস করুন আচ্ছা এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিমে প্রথম আমাদের কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি আমি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ